তাহলে তো আজকের ভিডিওতে দেখতে চলেছি যে আমরা আমাদের ট্রেনের যে টিকিট হয় সেটা নিজের মোবাইল থেকে কীভাবে আইআরসিটিসি আইডি থেকে বানাবো তো সব থেকে প্রথমে আইআরসিটি ওপেন করার পর আপনাকে ট্রেনের টিকিট বুকিংয়ে যেতে হবে এবং আপনার যে ডেস্টিনেশন এবং স্টার্টিং স্টেশন হবে সেটা দেওয়ার পর ডেট সিলেক্ট করার পর সার্চ করলেই দেখতে পেয়ে যাবেন সেই ডেটে কোন 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 ট্রেন আছে এবং সেখানে কোন কোন সিট অ্যাভেলেবেল আছে যেমন এখানে আমি একটা স্লিপারে সিট করছি চুজ করার পর আপনাকে আপনার যে প্যাসেঞ্জার ডিটেলস আছে নাম এজ ক্যাটাগরিতে জেন্ডার দিতে হবে মেল ফিমেল আর বার্থ পেপার দিতে হবে এখানে আপনি যেটা খুশি বার্থ পেপার দিতে পারেন আপনার যেটা মন হয় যেমন তোর পর সোজা নিচে চলে আসবেন এবং নিচে চলে এসে এখানে দেখুন পেমেন্টের একটা অপশান আছে তো ওটার পর আপনি একবার ওভারঅল সব কিছু চেক করে দেবেন এবং দেখে নেবেন এখানে এই একটা জিনিস দেখার আছে যে ওটিপিটা এখানে যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা দেওয়ার পর একবার ওভারঅল সবটা চেক করে নেবেন এটাই হলো ফাইনাল চেক এটা অনুযায়ী দেখুন এখানে আপনার ডেস্টিনেশন এবং কোন স্টেশনে চাপবেন টাইম এবং কতগুলো সিট অ্যাভেলেবেল আছে সেটার পর কন্টিনিউ করবেন এবং কন্টিনিউ করার পর পেমেন্ট অপশান এখানে চাইবে তো এখানে আমি ওয়ালেট থেকে পেমেন্ট করবো কারণ ওয়ালেট থেকে পেমেন্ট করতে সুবিধা হয় তো এখানে ওয়ালেট থেকে পেমেন্ট করার জন্য একটা ওটিপি লাগবে তো যেটা আমার আইআরসিটিসি আইডি তে আসবে ওটিপিটা তো ওটিপিটা দেওয়ার সাথে সাথেই দেখুন আমি এখানে ওটিপিটা দিয়ে দিয়েছি তো ওটিপিটা দেওয়ার সাথে সাথেই এখানে যে অ্যামাউন্ট থ্রি সেভেন্টি থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ তো সেটা আমার ব্যালেন্স কেটে নেওয়া হবে আমার ওয়ালেট থেকে তো এইভাবেই দেখতে পাচ্ছেন এখানে সিটটা কনফার্ম হয়ে গেছে এবং এটা এসো ওয়ানে থার্টি ফাইভ আপার্ট পার্ট দিয়েছে তো এইভাবেই আপনি আমার ফোন থেকে ইন্ডিয়ান রেলওয়ে টিকিট বুক করতে পারবেন থ্রু আই আর তো আজকের ভিডিও ভিডিওটুটুকুই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনার একটু করে থাকে কমেন্ট করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ